আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, সারা বিশ্বের বাঙালি মুসলমান ভাই ও বোনেরা, সবাইকে অফুরন্ত অগণিত ইসলামের শুভেচ্ছা বাণী। কেউ মাইন্ড করবেন না, মাথায় টুপি নাই, ইসলামী ড্রেস বলতে আপনারা যেটা মনে করেন অনেকেই সেটা সেইভাবে হয়তো পাচ্ছেন না, কিন্তু আমরা সম্পূর্ণ ইউরোপিয়ান সোসাইটির মধ্যে আছি। একটি মার্কেটে একটি জরুরি কাজে এসেছিলাম, অত্যন্ত সুন্দরভাবে সাজানো এই মার্কেটটি। এটা হলো ভিয়েনা শহরের গুরুত্বপূর্ণ একটি এলাকা, যেটাকে বলে গাসোমেটার। এখানে মিউজিক সিটি নামে একটি বিশাল একটি দোকান আছে, যেখানে আপনার মাইক এবং মাইক সংক্রান্ত অ্যাক্সেসরিজ, তারপরে ভিডিও ক্যামেরার সাথে সংযুক্ত করি মানে আপনার কেবল ইত্যাদি যা যা লাগে সবই পাওয়া যায় এখানে। এছাড়া আরও অনেক কিছু আছে এখানে। তিনটি বিল্ডিং কাছাকাছি গম্বুজের মতো, দূর থেকে বাহির থেকে অনেক সুন্দর দেখা যায়। আমি ভিতর থেকে নিচ্ছি এই চিত্র, গম্বুজের একটা চিত্র দেখা যাচ্ছে ভিতর থেকে। আর ডিসেম্বর মাস উদ্দেশ্যে তারা সাজিয়েছে এভাবে পুরো মার্কেটটি, পুরো দেশ এভাবে সাজানো হয়েছে। যাই হোক, আমার বলা উদ্দেশ্য আরেকটি বিষয়। এইমাত্র একটি ভিডিও ক্লিপ দেখে পরনটি ভরে গেল খুশিতে, দু চোখ থেকে পানি চলে আসলো। এই পানি অবশ্যই আনন্দের পানি, দুঃখের পানি না। সেটা হলো ছোট্ট ভাই, জুনিয়র ভাই হাফেজ মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশের হাফেজ নাজমুল হাসান শেখের ছাত্র। সে যে সম্প্রতি যে সাফল্য অর্জন করেছে মিডল ইস্টের একটা প্রতিযোগিতায়, আপনার সেখানে সে অনেকগুলো রাষ্ট্রের মধ্যে 60-এরও বেশি রাষ্ট্রের প্রতিযোগী বাংলা হাফেজ প্রতিযোগিতার মধ্যে সে ফার্স্ট হয়েছে। আমি আরবিটা শুনলাম যে একদিকে তার হেফজুল কোরআনে, তার ইয়াদ হেফজ শক্তিতে যেমনিভাবে সে ফার্স্ট হয়েছে, ঠিক তেমনিভাবে তার আদা, তার তেলাওয়াত, তার উচ্চারণ, সেই সৌন্দর্য এবং সুললিত কণ্ঠ, সেই দিক দিয়েও কিন্তু সে প্রথম হয়েছে। এটা সত্যি গর্বের, এটা সত্যি ফখরের, এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই দান। এবং এই হলো বাংলাদেশ এবং বাংলাদেশের এই মানব সম্পদ, তাদের বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে, একটি দরিদ্র রাষ্ট্র হতে পারি আমরা, কিন্তু আমাদের দেশে যেই সম্পদটি আল্লাহ দিয়েছেন সেটা হলো মানব সম্পদ। এরকম হাজারো জাকারিয়া আমাদের বাংলাদেশে ঘুরছে, বাংলাদেশে আছে, তৈরি হচ্ছে এবং তৈরি করা সম্ভব। সেই সম্ভাবনাময়ী একটি দেশ হলো আমাদের দেশ বাংলাদেশ, প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমরা এই বাংলাদেশেরই সন্তান, আমরা দেশকে নিয়ে গর্ব করি। কিন্তু বন্ধুরা, যে কথা বলতে চাই, সরকারসহ, বাংলাদেশ সরকারসহ সকল সরকারি বেসরকারি দায়িত্বশীলদেরকে বলবো, পুলিশ বাহিনীকে বলবো, বিভিন্ন আপনার ফোর্সকে বলবো, যে এই আমার হাফেজ ভাইদেরকে, বন্ধুদেরকে, আলেমদেরকে আপনারা আদর করবেন, স্নেহ করবেন, সম্মান করবেন। তাদের মাধ্যমে আল্লাহ আমাদের দেশকে অনেক দূর নিয়ে যেতে পারেন। আজকে যেমনিভাবে ক্রিকেটের প্লেয়ারদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে, তারা একটু ভালো পারফরমেন্স করলে বিশ্বের কোথাও গিয়ে বাংলাদেশের বিজয়কে ছিনিয়ে আনলে যেভাবে আমরা তাদেরকে মর্যাদা দেই, ঠিক তেমনিভাবে আমরা কেন আমাদের এই হাফেজদেরকে, একজন হাফেজ, দেখেন আরবিতে যে কথাটা বলা হয়েছে যে কোথায় আলজেরিয়া, অন্যান্য বিভিন্ন আরব দেশের থেকেও বাচ্চারা অ্যাটেন্ড করেছে এখানে প্রতিযোগিতায়, কিন্তু আমার দেশের এই মোহাম্মদ জাকারিয়া সে সকলকে পাস করে সে সামনে চলে এসেছে। হেফজেও সে ফার্স্ট হয়েছে এবং তার শুদ্ধতায়, তার সুললিত কণ্ঠেও সে ফার্স্ট হয়েছে। এটা সত্যি মহা আনন্দ। যারা কোরআন প্রেমিক তাদের জন্য আনন্দ, অবশ্যই এখানে আনন্দ। এই আনন্দের বহিঃপ্রকাশ যেন আমরা ঘটাই, আমরা যেন হাফেজদেরকে সম্মান করি, বুকে তুলে নেই, এবং তাদেরকে যেন আমরা লেখাপড়া,
বড় হওয়ার জন্য আমরা স্বপ্ন দেখাই, বড় হওয়ার জন্য যেন আমরা রাস্তাকে সুগম করি, তাদের জন্য যেন আমরা এই খেদমতগুলো করি। আমি মনে করি এই জাকারিয়ার মতো যারা আছে মেধাবী, তাদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করে দেওয়া উচিত, আজীবন তাদের বৃত্তি দেওয়া উচিত, আজীবন একটা সম্মাননা তাদেরকে দেওয়া উচিত। তো সেই ব্যবস্থা আশা করি ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবাইকে লক্ষ্য করে বলবো যে আপনারা এগুলো করবেন, তাহলে আপনার ইজ্জত, আপনাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আরও বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সকলকে শুনিয়ে কথা শেষ করব। قال رسول الله صلى الله عليه وسلم ان هذا الكتاب ان الله سبحانه وتعالى يرفع بهذا الكتاب اقواما ويضع به اخرين الله سبحانه وتعالى এই কোরআনের কারণে অসংখ্য মানুষকে মর্যাদা দিবেন দুনিয়া এবং আখিরাতে, এবং এই কোরআনের সাথে যারা দুর্ব্যবহার করে তাদেরকে টুডে এন্ড টুমরো এই দুনিয়াতে এবং আখিরাতেও তাদেরকে চরম ক্ষতিগ্রস্ত করবেন, বেইজ্জতি করবেন, লাঞ্ছিত করবেন। সর্বশেষে একটি পয়েন্টের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি, সেই সমস্ত নপুংসক, সেই সমস্ত কাপুরুষ, সেই সমস্ত ইসলাম বিরোধী ব্যক্তিদেরকে, এরা কখনোই ইসলামের পক্ষে থাকতে পারে না, এরা ইসলামের চরম শত্রু। যেই মানুষগুলো ইদানিং ফেসবুকে আমরা দেখছি কোরআনে কারিমের উপর পা দিচ্ছে, কোরআনের উপর কারিমের উপর দাঁড়াচ্ছে, কোরআনে কারিমের উপরে মদের বোতল থেকে মদ ঢালছে, এইভাবে কোরআনের সাথে বেইজ্জতি করছে। মনে রাখো, কোরআন আজকে হয়তো তো কথা বলছে না, কিন্তু কোরআনের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিবেন। কিয়ামতের দিন এই কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেক হাদিসে বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, যে কোরআন হয় তোমার জন্য অথবা তোমার বিপক্ষে, হয় তোমার পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের দিন কিন্তু কথা বলবে। তো এটা হলো আখেরাতে। আর দুনিয়ায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ বলেছেন যে আমার সাথে যারা বেঈমানি করে, আমার রসুলের সাথে যারা দুশ্মনী করে, এবং কোরআন এবং এই কোরআন সুন্নাস অনুসারীদেরকে যারা দুশ্মনী করে, এদের সাথে যারা বিরোধিতা করে, আল্লাহ বলছেন লাহুম খিজিউন ফি দুনিয়া ওয়াল আখিরা ওয়ালাহুম আযাবুন আযীম, লাহুম ফি দুনিয়া খিজিউন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই জাতীয় মানুষের জন্য লাঞ্ছনা দুনিয়ায়, এদের লাঞ্ছনা, এদের গজব, এদের অভিশাপ দুনিয়ায় আপনারা দেখতে পাবেন। যেই মানুষগুলো কোরআনের সাথে দুর্ব্যবহার করেছে, এদের শাস্তি দুনিয়ায়ও হতে পারে, হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তো অবশ্যই এদের শাস্তি দিবেন। সুতরাং আমরা বলবো, সারা বিশ্বের কোরআন প্রেমিকরা একসাথে স্লোগান দিব যে কোরআনের দুশমন হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশমন হুঁশিয়ার সাবধান। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। দুনিয়ায় আখিরাতে যদি কেউ শান্তি চান, তাহলে আজ থেকে আপনি বন্ধু করে নেন আল কোরআন, আপনার বন্ধু আপনি মনে করবেন আল কোরআন। আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে কোরআনের বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আল্লাহ কোরআনকে আমাদের সকলের জন্য সুপারিশকারী করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।